24 দিনের মাথায় আবারো রাশিয়া থেকে সরাসরি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মংলা বন্দরে ফিরেছে বিদেশি জাহাজ এমভি আনকাস্কাই। জাহাজটি আজ সোমবার সকাল 9:30 বন্দরের 8 নম্বর জেটিতে ভিড়ে। এরপর দুপুর 2টা থেকে জাহাজটি থেকে পণ্য খালাস শুরু হয়। বিদেশি জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্সের ম্যানেজার অপারেশন সাধন কুমার চক্রবর্তী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পণ্য নিয়ে রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর থেকে গত 28 এপ্রিল মংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে এমভি আনকাস্কাই। এরপর জাহাজটি সোমবার সকালে বন্দরের 8 নম্বর জেটিতে ফিরে। এর আগে গত 6 মে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে রাশিয়া থেকে সরাসরি মংলা বন্দরে এসেছিল বিদেশি জাহাজ এমভি আনকাসান।